আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফকিরখালীর সন্তান, আপনাদের সন্তান, ভাই বন্ধু, আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, সকলের দোয়া কামনা করছি। আপনারা জানেন যে গত এক দেড় মাস ধরে পুরো বাংলাদেশে যে বাংলাদেশের ছাত্র জনগণ রক্ত দিয়ে আবার একটি স্বাধীনতা এদেশে নিয়ে এসেছে, গত 15-16 বছরের যে দুঃশাসন, দুর্নীতি, খুন, গুম চলেছিল বাংলাদেশে, তার বিরুদ্ধে ছাত্ররা, জনগণ একত্রে লড়াই করে সেই স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে। আমাদের স্বপ্ন এখন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, এবং আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মেধা এবং যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে। এই মেধাভিত্তিক বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্যই কিন্তু আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল। বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হতে পেরেছে, এবং এই ঐক্য মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মনে করি যে আমাদের পথ চলা কেবল শুরু হয়েছে, সামনে আমাদের একটা দীর্ঘ পথ, আরো দীর্ঘ সংগ্রাম কিন্তু আমাদেরকে করতে হবে এই বাংলাদেশটাকে যদি আমরা আসলে সত্যিকার অর্থে নতুন ভাবে করতে চাই। কারণ এত রক্তের পরেও, এত মানুষ শহীদ হওয়ার পরেও যদি আমরা বাংলাদেশের সকল সমস্যার সমাধান না করতে পারি, নতুন ভাবে করতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশ পথ হারাবে। কারণ আগে যেই সংস্কৃতি ছিল, যেই ধরনের রাজনীতি ছিল, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ছিল, এখনো যদি সেগুলো চলে তাহলে কিন্তু এটা আর নতুন বাংলাদেশ হবে না। এবং ছাত্ররা কিন্তু এই কারণে রক্ত দেয়নি, জনগণ কিন্তু এই কারণে রক্ত দেয়নি। ফলে আমাদের এই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে, মানুষের পাশে দাঁড়াতে হলে কিন্তু সত্যিকার অর্থে সততা, ন্যায়, নিষ্ঠাকে ধারণ করে মানুষের পাশে দাঁড়াতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ এখন একটা সংকটকালের মধ্যে আছে। আমাদের কুমিল্লা, নোয়াখালী, অত্র এলাকায় বন্যা দুর্যোগ চলছে, এবং এছাড়াও বাংলাদেশে নানা ধরনের অরাজকতা করার চেষ্টা করা হচ্ছে এই অভ্যুত্থান এবং সরকারকে বিতর্কিত করার জন্য। আমরা মনে করি যদি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকে, আমরা যদি সত্যিকার অর্থেই সততা এবং ন্যায় নিষ্ঠা ধারণ করতে পারি, তাহলে সকল অপচেষ্টাকে আমরা মোকাবেলা করতে পারব। এবং সকলের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। এবং আমরা যে একটা নতুন স্বপ্ন দেখার চেষ্টা করতেছি, নতুন রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টা করতেছি, সে বিষয়ে আমাদেরকে আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে সহায়তা করবেন। আমি আমার গ্রাম সম্পর্কে যদি বলতে চাই, এই গ্রামে আমার জন্ম হয়েছে, কিন্তু আমি হয়তো এই গ্রামে থাকিনি, আমি শহরে থাকতে হয়েছে, কারণ এই গ্রামে সেই সুযোগ সুবিধাগুলো ছিল না। আজকে আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে যাতে সুযোগ সুবিধাগুলো থাকে, শিক্ষার, স্বাস্থ্যের, যাতে করে গ্রাম ছেড়ে তাকে শহরে চলে যেতে না হয়। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে সেই উন্নয়নের সুযোগ সুবিধাগুলো আমরা পৌঁছে দিতে চাই, এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমি এই গ্রামে আসতাম, মাঝে মাঝে প্রায় আসতাম, হয়তো সকলের সাথে আমার সেভাবে সাক্ষাতের সুযোগ হয়নি, কিন্তু এই গ্রামের মানুষ আমি সবসময় আমার এবং আমার পরিবারের পাশে থেকেছে। এই আন্দোলনের মাঝেও আমাকে মাঝে মাঝে এই আমার বাড়িতে এসে আমাকে লুকিয়ে থাকতে হয়েছিল। তো সেই জন্য আমি গ্রামবাসীকে, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের কাছে এখন আসলে পুরো বাংলাদেশের দায়িত্বটি আমাদের কাঁধে এসেছে, ছাত্রদের কাঁধে এসেছে, সেক্ষেত্রে পুরো বাংলাদেশ নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে এবং হবে। এবং আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আমি ফকিরখালীর সন্তান, কিন্তু আমরা আমাকে আপনারা ফকিরখালীতে আটকে রাখবেন না, পুরো বাংলাদেশের জন্য যাতে আমি কাজ করতে পারি, সেই দোয়া।
আমরা বাংলাদেশকে একটা বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে গড়তে চাই। পুরো বাংলাদেশ যদি আমরা ঠিক করতে পারি, বাংলাদেশের প্রতিটি গ্রাম প্রতিটি এলাকা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, সকলের সমস্যা সমাধান হয়ে যাবে। আমি আপনাদের সমস্যাগুলো শুনবো, আমার জায়গা থেকে যথাযথ চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে আরেকটু অনুরোধ থাকবে যে আমার কাছে কোনো অন্যায় প্রত্যাশা করবেন না, কারণ আমরা দুর্নীতি স্বজনপ্রীতির বিরুদ্ধেই কিন্তু লড়াই করেছি। দেখেছি যে গত সরকারে যে হাসিনার পরিবার, শেখ মুজিবের পরিবার, তাদের কাছে বাংলাদেশের সকল ক্ষমতা, সকল ব্যবসা, সকল অর্থ। ওই মুজিব পরিবারের কয়েকটি মানুষই কিন্তু এই দেশ চালাতো। তো আমরা কিন্তু এই জিনিসটা করব না, সেই প্রত্যাশাটা আমাদের কাছে রাখবেন না। আমার পরিবার, আমার এলাকাবাসী, আমি মন্ত্রী হয়েছে দেখে যে বেশি সুবিধা পাবে, এই প্রত্যাশা আমার কাছে রাখবেন না। শেখ হাসিনা যেরকম পুরো বাংলাদেশকে অন্ধকারে রেখে গোপালগঞ্জে শুধু আলো জ্বালিয়েছিল, আমার কাছে সেই প্রত্যাশা আপনারা রাখবেন না। আমি পুরো বাংলাদেশের জন্য কাজ করতে চাই, এবং আমি যদি পুরো বাংলাদেশের জন্য কাজ করতে পারি, ফকিরখালী অবশ্যই সবার আগে সেই উপকারটি পাবে। সেই জায়গা থেকে আমরা যখন যদি বাংলাদেশকে ঠিক করতে পারি, এটা ফকিরখালীর জন্য অনেক বেশি গর্বের বিষয় হবে। সেই জায়গা থেকে সকলের প্রতি অনুরোধ থাকবে, আমি আমার ব্যস্ততার ভিতরেও আমি আসার চেষ্টা করব, আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব, এবং সকলের কাছেই আমরা দোয়া প্রত্যাশা করতেছি যাতে আমরা সামনে সবাই মিলে, আমাদের যে সামনের বাংলাদেশ, সেই বাংলাদেশটি সবাই মিলে আমরা যাতে ঠিক করতে পারি, উন্নত করতে পারি, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।